যে খবরে নজর রাখবো পুরুলিয়ার বড়বাজারের কুমারী নদীর পারে যুবতীর দেহ উদ্ধার। যুবতীর বালিচাপা রক্তাক্ত দেহ উদ্ধার এই চাঞ্চল্য ছড়ালো। বালির ওপরে রক্তের দাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। ঘটনার তদন্তে পুরুলিয়ার বড়বাজার থানার পুলিশ। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি এবং এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য। যুবতীর বালিচাপা রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে। বালির ওপরে রক্তের দাগ দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। আর তারপরেই এই যখন তারা খবর দেন পুলিশে, ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ। পুরুলিয়ার বড়বাজারের কুমারী নদীর পারে যুবতীর দেহ উদ্ধার করা হয়েছে। সেখানেই বালি চাপা দেওয়া ছিল যুবতীর দেহ এবং সেখান থেকেই রক্তাক্ত অবস্থায় ওই যুবতীর দেহ উদ্ধার করা হয়েছে। বালির ওপর রক্তের দাগ দেখতে পান স্থানীয়রা, তারপরেই উদ্ধার হয় দেহ। জম্মু কাশ্মীরে মুখ্যমন্ত্রী পদে শপথ, শপথ ওমর আবদুল্লাহর। শ্রীনগরের SKICC-তে শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি জারি। কিছুদিন আগেই জম্মু কাশ্মীরে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে এনসি কংগ্রেস জোট জয় পেয়েছে এবং সেই জয়লাভের পর এবার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ পর্ব। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ, শপথ নেবেন ওমর আবদুল্লাহ। শ্রীনগরের SKICC-তে শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি জারি। কিছুদিন আগেই জম্মু কাশ্মীরে নির্বাচন হয়েছে। 10 বছর পর জম্মু কাশ্মীরে ফের নির্বাচন হলো 370 ধারা বিলোপের পর এবং এই নির্বাচনেই এনসি কংগ্রেস জোট জেতে এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানেই রাহুল গান্ধী এসে পৌঁছেছেন, প্রিয়াঙ্কা গান্ধী এসে পৌঁছেছেন। ওমর আবদুল্লাহ তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন, জম্মু কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি এবং সেই অনুষ্ঠানেই যোগ দেওয়ার জন্য এসে পৌঁছেছেন রাহুল গান্ধী, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তাঁরা এসে পৌঁছেছেন, অখিলেশ যাদব তিনিও এসে পৌঁছেছেন সেখানে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন যেখানে ওমর আবদুল্লাহ তিনি জম্মু কাশ্মীরের নয়া মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন এবং তাঁরই শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধীরা। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি, জম্মু কাশ্মীরে শপথ নেবেন ওমর আবদুল্লাহ, শ্রীনগরের SKICC-তে শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে জম্মু কাশ্মীরের লেডিজ এন্ড জেন্টলম্যান প্লিজ অল রাইজ ফর দ্য ন্যাশনাল অ্যান্থেম।